হঠাৎ করে যদি ফেসবুকের বা জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ড আপনি কিভাবে ফেরত পাবেন? অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফেসবুক বা জিমেইল দীর্ঘদিন যাবত লগ আউট না করার কারণে পাসওয়ার্ড ভুলে যাই। অর্থাৎ হঠাৎ করে যখন আমরা লগ আউট করি তখন পুনরায় ফেসবুক বা জিমেইলে লগ ইন করার জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ড আমরা স্মরণ করতে পারি না। তো এই পাসওয়ার্ডটি আমরা কিভাবে পেতে পারি সেই টেকনিকটি এই ভিডিওতে দেখব। আমার পেজটিকে ফলো দিয়ে দিন, এমন অনেক সুন্দর ভিডিও আসবে যেগুলো আপনার কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন যে গুগল নামক একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করার পর এখানে অটোফিল নামক একটি অপশন পাবেন, সেই অটোফিলে ক্লিক করবেন। অটোফিল নামক অপশনটিতে ক্লিক করার পর এখানে অটোফিল উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করবেন। তো অটোফিল উইথ গুগল নামক অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড নামে অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখেন facebook.com লেখা আছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন। পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পর এখানে দেখেন আপনার যত ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন করা আছে সবগুলোর নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড এখানে শো করছে। এখন যদি আপনি চান যে আপনার জিমেইলের পাসওয়ার্ড কী সেটি আপনি দেখবেন, সেক্ষেত্রে আপনি এখানে যে google.com আছে এটিতে ক্লিক করবেন। google.com এ ক্লিক করার পর এখানে আপনি আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডটিও এখানে দেখতে পারবেন। তো পাসওয়ার্ডটি দেখার জন্য অবশ্যই আপনাকে চোখের মতো যে এখানে আইকনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। ধন্যবাদ সবাইকে।